ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগতম। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। ওয়ান এর কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে ওয়ান প্লাস ওমেগা প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ফোর। তো এখানে প্রথমেই যেটা দিয়েছে ওয়ান এর কাল্পনিক ঘনমূল ওমেগা, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো প্রপার্টি পাই। একটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, আরেকটা প্রপার্টি পাই ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান। এবার এখানে যেটি আমাকে প্রুফ করতে দিয়েছে তার এলএইচএস আমি লিখছি, ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো ওয়ান প্লাস ওমেগা এখান থেকে আমি কি লিখতে পারি, ওয়ান প্লাস ওমেগা এখান থেকে লেখা যায় দেখো মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার লিখলাম। আবার এখান থেকে দেখো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার দেখো লেখা যায় মাইনাস ওমেগা, তাহলে লিখলাম মাইনাস ওমেগা মাইনাস ওমেগা, তাহলে হয়ে গেল মাইনাস টু ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস টু ওমেগা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু টু জার ফোর ওমেগা কিউব, এখানে ওমেগা স্কোয়ার এসেছিল এখানে ওমেগা। এবার ওমেগা কিউব মানে কত, ওয়ান, তার মানে আমি কি লিখতে পারি ফোর। তাহলে যেটা আমায় প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।